ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، والحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে অনেকের হাতের এবং পায়ের নখগুলা বড়ো হয়ে থাকে তো এটা কি শরীর সম্মত নাকি এখানে কি কোনে কি হয় না এখানে গুণা হবে বাবা শাস্তি আছে সম্মানিত ভাই প্রথম কথা যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস নিয়ে এসে এমন বোখারি মুসলিম এবং গ্রন্থে হাদিসটা এসেছে আবু দিবিনা সাহেবিনি মা যাওয়া ননগ্রন্থে হাদিস নিয়ে এসেছে হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার দশটা জিনিস ফেতরতের কথা বলেছেন তো নখ কাটা নখ কাটা একটা তবিয়ত মুসলিমদের তবিয়ত ফেতরত যেটা বড় রাখলে সেটা খারাপ দেখায় আপনি বড় নখ যদি বড় রাখেন তাহলে বড় রাখলে নখের ভিতরে ময়লা আবর্জনা প্রবেশ করে অজু যদি আপনি করেন ওজুর সমাতে দেখা যায় সেখানে পানি প্রবেশ করতে পারে না পানি প্রবেশ করতে পারে না আপনি খাবার ফেলে দেখা যায় মালা আবর্জনা আপনার এমনি দুনিয়াবি সমস্যা দেখা যায় দুনিয়াবি সমস্যা দেখা যায় তাই এটি একটা যে দুনিয়াবির যেমন সমস্যা পরকালীন সমস্যা রয়েছে পরকালীন সমস্যা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ দশটা ফেতরত কাটতে বলেছেন তার ভিতরে একটা নখ নখ বড়ো হলে আপনার নখ কাটার জন্য বলা হয়েছে নখ 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 যেগুলো বড়ো তা আপনি সেটা কাটবেন না কেটে বড়ো রাখলে তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ আদর্শ থেকে আপনি দূরে থাকলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন সেটা আপনি মানলেন না সেটা আপনি মানলেন না যদি না মানা হয় এই জন্য অবশ্যই শাস্তি হবে জাল্লা রসুল যা দিয়েছেন সেটা যদি মানা হয় আলহামদুলিল্লাহ না মানা হলে তার জন্য অবশ্যই শাস্তি রয়েছে আল্লাহ সুবাহ আলা বলছেন মা আহ তহক রসুল ফজু ও মান হকুমান তাহু তোমাদের রসুল তোমাদের যা আদেশ করেছেন যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো না হলে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন আল্লাহা সাদিদুল কাব তাহলে আল্লা আলা তিনি অতি শীঘ্রই কঠিন শাস্তি দান করবেন যে তাই ন এগুলা বড়ো না রেখে কাটাই মুসলিম জাতির একমাত্র কল্যাণ হবে আর এগুলা বড়ো করে রাখা বা সেগুলা অমুসলিমদের থেকে এসেছে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলছেন মানত সবভাবে কমিন ফ হমিন হুম কোনো সম্প্রদায় যদি কাউরির সাদৃশ্য হয় তাদের অনুসরণ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আমরা এই জিনিসগুলো থেকে দূরে থাকবো আমরা নিজেকে রক্ষা করবো আল্লাহ সুহ যেন আমাদেরকে রক্ষা করেন অল্লাহ আলাম এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম